জানাচ্ছি, আমি নাবিলা রহমান। আর আমি ইশাত জাহান মৌ। আর আমাদের সাথে আজ গল্প করার জন্য যুক্ত হয়েছে জ্যাস মান্নাত সৃষ্টি। আজ আমরা শুনবো মান্নাতের গল্প। নাটক দিয়ে মিডিয়াকে যাত্রা শুরু করেছিলেন, শুধু নাটকে কাজ করে থেমে থাকেননি মান্নাত। তার কাজের গল্প আমরা শুনবো তার কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু, করোনায় কিভাবে সময় কাটাচ্ছেন? অ্যাকচুয়ালি করোনায় তো সময় যাচ্ছেই না, জোর করে নিয়ে যাওয়া আর কি। বাসায় থাকছি, মাঝে মধ্যে বের হওয়া হচ্ছে খুব জরুরি কোনো কাজ হলে তখন। আর আমি নিজে থেকে এবার চ্যারিটিতে মোটামুটি কিছু টাকা ডোনেশন দিয়েছি। এই তো এভাবে দিন যাচ্ছে, বই পড়ছি, স্ক্রিপ্ট লিখছি। আচ্ছা আপু, তুমি একাধারে মডেল, অভিনেত্রী, উপস্থাপক এবং গায়িকা, এত কিছু একসাথে কিভাবে সামলানো? অ্যাকচুয়ালি এত কিছু বলতে মানে সবগুলো তো মানে মানে স্টেপ বাই স্টেপ করা হয়, আর এগুলো কিন্তু আমি প্যাশন হিসেবে নেই না, আমার খুব ভালো লাগা এবং ভালোবাসার জায়গা এগুলো, তো করতে খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে, তাই আমি চলে যাই ভাবে। আর যেহেতু বলা চলে যে আমার বাবার ফ্যামিলি সবাই এগুলোর মধ্যে ইনভলভ, তো মানে করতে কখনোই কোনো রকম কষ্ট হয়নি আর মজাই লাগে, তো পেইন হয় না। ছোটবেলার স্বপ্ন কি ছিল? মডেল হওয়ার স্বপ্নই কি ছিল? ওয়েল, ছোটবেলার স্বপ্ন কখনোই মডেল হওয়ার ছিল না, ইচ্ছে ছিল যে আমি লয়ার হব, বাট হওয়া হয়নি তারই এখনো। আচ্ছা আপু, তুমি তো গানেও কণ্ঠ দিয়েছো, তো গান কি ছোটবেলা থেকেই শেখা, ছোটবেলা থেকেই করা হচ্ছে কিনা গান? না, গান ছোটবেলা থেকে করা হচ্ছে না, সবগুলোই মানে বড় হওয়ার পর যখন আমি ইয়েতে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি, তারপর থেকে একটু সবগুলো চর্চা করা শুরু হয়। নিজেকে মডেল, অভিনেত্রী, নায়িকা, গায়িকা হিসেবে ভাবতে ভালোবাসেন? না, অ্যাকচুয়ালি এগুলো মানে আমার মনে হয় না যে আমি এরকম মানুষ বা মানে সেলিব্রিটি বা এরকম হয়ে গেলে আসলে চেঞ্জ হইতে হবে, এরকম কোনো কিছু না। আমার অ্যাজ এ হিউম্যান বিং, একটা সাধারণ মানুষ, এটা ভাবতে খুব ভালো। তোমার চলচ্চিত্রে কাজের গল্পটা যদি আমাকে একটু শোনাত, আমাদের সবাইকে একটু শোনাতেন। চলচ্চিত্রের কাজের গল্পটা হচ্ছে এরকম যে আমি ভাবছি বড় পর্দায় কাজ করবো, একদম প্রিপেয়ার ছিলাম না। যেটা হলো, আমি অনেক ভালো কাজের একটা প্রপোজাল পাই, তো লাস্ট ইয়ারে খুব ভালো কাজের প্রপোজাল পাই, আর ক্যারেক্টারটাও খুব সুন্দর ছিল, যেমন বোল্ড ক্যারেক্টার ছিল তেমন খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল। তো আমি ভাবলাম যে না, একবার মনে হয় আমি পারবো, যদি এর আগে আমি হয়েছে কাজ করেছি সিয়াম আহমেদের সাথে, তো তারপর একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যায় আমার, তখন মনে হয় যে না, আমি লিটল বিট কনফিডেন্ট, আমি পারবো, দেন করা হয়। ছবিটার নাম এখন বলবো না, এটা সারপ্রাইজ থাকো, খুব এই এই ঈদেই অ্যাকচুয়ালি রিলিজ হওয়ার কথা ছিল, না বলে দিই না, ছবিটার নাম বলে দিই, মিশন এক্সট্রিম, এটাতে আমি অ্যাকচুয়ালি আর কলেজ কাজ করেছি। আচ্ছা আপু, তোমাকে যখন প্রথম মুভিতে কাজের অফার দেওয়া হয়, তখন তোমার অনুভূতিটা কেমন ছিল? যখন প্রথম কাজের অফার দেওয়া হয়, তখন মানে আমি সিরিয়াস ছিলাম না অ্যাকচুয়ালি কাজের ব্যাপারে, যে না আমি এই কাজ করব। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিটা মানে মায়ের ফ্যামিলিটা খুবই হাজি টাইপের, তো আমি ভাবছিলাম যে না, এই কাজটা অ্যাকচুয়ালি করা হবে না। আমার প্রথম কাজ ছিল সানসিল্কের টিভিসি, তো আমার করা হয়নি এই ভাবতে ভাবতে, পরে ভাবলাম যে না, এতগুলো কাজের প্রপোজাল আসছে, তাহলে আমার মনে হয় আমার কাজটা করা উচিত। তাহলে আপু, এখন বর্তমানে কি কি কাজ করছো? বর্তমানে আপাতত তেমন কোনো কাজ করছি না, লাস্ট একটা শুট করলাম স্টিল, আর দুটা কাজ এখনো আমার মানে পেন্ডিং এ আছে, কারণ হচ্ছে গিয়ে আপনারা তো জানেন কোভিড-19 এর কারণে আসলে আমরা একটু স্ট্রেস ফিল করছি না কাজের জন্য, তো অনেক সেফটি ইয়ে আছে, তো ওগুলো অ্যাকচুয়ালি মেনে কাজ করতে আমার কাছে মনে হয় না যে সেফ হবে, আমার জন্য না, আমার ফ্যামিলির জন্য না, এজেন্ট যারা কাজ করছে আমার সবার জন্যই না, তো আপাতত স্টপ রেখেছি। আচ্ছা আপু, পরিবার থেকে কেমন সাপোর্ট পাও? পরিবার থেকে, হ্যাঁ পরিবার থেকে যদি বলি, তাহলে আমার মা খুব সাপোর্ট করেন আমাকে, যেহেতু আমি আগেই বলেছি যে আমার বাবার ফ্যামিলি ম্যাক্সিমাম মিডিয়াতে ইনভলভ, বাট মজার কথা হচ্ছে আমি কারো রেফারেন্স ছাড়াই আমি ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, কেউ আমাকে রেফারেন্স করেনি বা কারো লগইন ইউজ করিনি, নিজের ট্যালেন্ট এখানে। টিভিসির পর যখন আমাকে একটা নাটকের জন্য চুজ করা হলো, সজল ভাইয়ের সাথে, আমার মনে আছে,
তো তখন হচ্ছে গিয়ে আমি আমার স্টাডি তো তখন ইন্টার সেকেন্ড ইয়ার, আমার রেজাল্ট বের হয়নি। তো যখন বললো ডিরেক্টর যখন বললো যে আপনাকে চুজ করা হয়েছে কাজের জন্য, আপনার মানে কাজ করতে হবে, আমি বললাম যে আচ্ছা আমি তো প্রিপেয়ার্ড না। তো যখন আমার হাতে স্ক্রিপ্টটা আমি পেলাম, যখন একবার আমি পড়লাম, পড়ার পর যখন মানে আস্তে আস্তে দেখলাম আমার খুব মানে আমি এনজয় করছি জিনিসটা, আসলে এরকম ক্যারেক্টার হবে। আর সজল ভাইকে আমি ছোট কাল থেকে খুব পছন্দ করতাম, তো দেন আমার মনে হলো আমি আম্মুকে কল দিলাম, কল দিয়ে বললাম যে আম্মু আমি তো আমার হাতে স্ক্রিপ্ট আছি, আমি কাজ করতে চাচ্ছি এখন, তুমি কি বলছো? আম্মু বললো তোমার ইচ্ছা, তোমার লাইফ তুমি চুজ করো। দেন আমি বললাম ঠিক আছে, তাহলে আমি স্টার্ট করলাম। দেন আমি খুব এক্সাইটেড ছিলাম, সজল ভাই যখন আমার সামনে আছে, মানে সিনটা ছিল এরকম খুবই রোম্যান্টিক, সে আমার হাত ধরে আমাকে বলতেছে যে তুমি জানো না আমি তোমাকে কত খুব ভালোবাসি। দ্যাট টাইম আমার মনে হচ্ছিল যে না, ইটস রিয়েলি ফিল লাইক হ্যাভেন, যে আমি খুব এনজয় করছিলাম সেদিনটা, মানে তারপর থেকে আমি ইন্সপায়ার্ড হলাম যে না আমার কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা আপু, আমরা তো জানি আপনি গান, মানে তুমি গান করো, তো সেই ক্ষেত্রে গান শুরুর গল্পটা বলো, কিভাবে অফার পেলে? আচ্ছা, গানের অফারটা হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড আছে একচুয়ালি মিউজিক ডিরেক্টর, বাংলাদেশে মোটামুটি নাম করা মিউজিক ডিরেক্টরের মধ্যে একজন। তো সে আমাকে একদিন তার স্টুডিওতে ডাকে, ডাকার পর বললো মিউজিক ভিডিওর জন্য আমাকে ডাকা হয়েছিল আর কি। তো আমাকে বললো আপনি চাইলে মিউজিক ভিডিওটা করতে পারেন। আমি বললাম না অ্যাকচুয়ালি মিউজিক ভিডিও আমি করতে আপাতত ইন্টারেস্টেড না, যেহেতু আমি সিডি করছি আর হচ্ছে গিয়ে নাটক করছি, মিউজিক ভিডিও করবো না, ভালো সিঙ্গার না হলে করবো না। তো কেমন করে জানি ওই দিন তো উনি বললো যে আচ্ছা আপনি একটু ভোকাল দেন তো মাইক্রোফোনে। আমি দিলাম একবার দুইবার, থার্ড টাইমের সময় আমাকে বললো আপনার ভোকালটা অনেক সুন্দর, আপনি ছেলে গান করতে পারেন। আমি বললাম সরি আমি গান করতে পারি মানে? তো বললো একবার ট্রাই করে দেখেন, আমার মনে হয় ভালো কিছু হবে। তো যাই হোক সেদিন ফার্স্ট ট্রাই করা হয়, তো মানে সে খুব ইমপ্রেস যে ভালো ভোকাল, ফোক গান করছিলাম তখন আমার মনে আছে। তো সে একটা গান দিল আমাকে, বললো একটা ট্রায়াল কর। তো করার পর সে খুবই ইমপ্রেস, ইভেন তার ফ্যামিলি সবাই বললো যে দেখেন সে টিভি কাজ করছে, ক্যামেরার সামনে কাজ করছে, তার মধ্যে তার ভোকালটাও ভালো। তো এটা 2-3 বছর আগে কথা। তো দেন আমাকে যখন বলা হতো আমিও দেখলাম যে না আসলে ব্যাপারটা ইন্টারেস্টিং, আমার ভোকালটা আসলেই ভালো। এর আগে মানে স্কুল কলেজ যখন ছিলাম, তো যখন হতো আর কি কম্পিটিশন হতো, তো কবিতা বলতাম আর কি, তখন থেকে জানতাম যে কণ্ঠে এমনি ভালো আছে, মোটামুটি চালিয়ে নেওয়া যাবে। পরে যখন জানতে পারলাম যে না আমি গানও গাইতে পারবো, দেন আমার কাছে ভালো লাগে। ওই ওই থেকে স্টার্ট করা, তারপর কলকাতায় যে আমার গান করা হয় পার্থ চক্রবর্তীর সাথে, ওই গানটা এখনো রিলিজ করা হয়নি কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য, এটা খুব সুন ইনশাআল্লাহ রিলিজ করা হবে। আর পার্থ চক্রবর্তী হচ্ছে কি কুমার শানুর কাজিন, ওনার সাথে আমার কাজ করা হয়েছে। আচ্ছা তোমার কি মনে হচ্ছে যে এখন দেশে অনেক ভালো মানের কাজ হচ্ছে নাকি সেই গতানুগতিক ধারার কাজ হচ্ছে? যদি দেশের কথা বলা হয়, আসলে এটা যদি ভাবে বলা উচিত না, তারপর বলি অডিয়েন্স চায় যে সবসময় নতুন কিছু আসে। হ্যাঁ, বাট আসলে আমরা কজন ডিরেক্টর আছি যে আসলে নতুন কিছু দিতে পারছি, বা সবসময় হয় না যে রোম্যান্টিক মানে একঘেয়ে এই কাজগুলো আসলে সবাই পছন্দ করে। আমার মতে আমি যদি অডিয়েন্সের চোখে নিজেকে দেখি, তাহলে আমার মনে হয় সবাই এই টাইপের কাজ পছন্দ করে। ইউ ওয়ান্ট সামথিং নিউ, মানে স্পেশাল কিছু হবে, একটু সবসময় যে প্রেম ভালোবাসা দেখানো হবে নাটক বা দেখানো উচিত আমার কাছে মনে হয় না। আমি যদি অডিয়েন্স হতাম তাহলে এটা ভাবতাম, একটু আমাদের নতুন নতুন আনা উচিত নাটকের মধ্যে বলে। হ্যাঁ তা তো অবশ্যই। আচ্ছা আপু, যেহেতু আপু তোমার সময় আর খুব কম আর তুমি রোজা, তাই আজ তোমাকে বেশি প্রশ্ন করব না। এখন আমরা তোমার সাথে ছোট্ট একটি র্যাপিড ফায়ার রাউন্ড খেলব। আচ্ছা আচ্ছা, সিরিয়াল অনুযায়ী সাজাবে, ঠিক আছে? পছন্দের সিরিয়ালে সাজাও, সেটা হচ্ছে শাকিব খান, অনন্ত জলিল, আরিফিন শুভ, জায়েদ খান। খুব কমপ্লিকেটেড একটা কোয়েশ্চেন, মনে হয় তাকে ইয়ে করবো। অ্যাকচুয়ালি তাকে ভাই যদি নাম না বলি তাহলে প্রবলেম, আর আর কিন্তু ওর সাথে কাজ করতেও না বলে প্রবলেম। তারপরে যদি ধরা হয় তাহলে বলবো কলকাতায় সে এখন ক্লাস করছে, তাহলে তো করছে আর কি অ্যাজ এ কিং। আচ্ছা আচ্ছা, এইবার এইটা সাজাও, মাহিয়া মাহি, পরিমণি,
অপু বিশ্বাস, পূর্ণিমা। পূর্ণিমা পছন্দ কাকে সেভাবে বলো? পছন্দ অবভিয়াসলি ছোট কাল থেকে পূর্ণিমা। আচ্ছা আপুর কাছে আবার প্রশ্ন ছিল প্রিয় চলচ্চিত্র। প্রিয় চলচ্চিত্র অনেকগুলো আছে, তার মধ্যে সালমান খানের একটা মুভি ছিল আনন্দ অশ্রু। আচ্ছা প্রিয় নায়ক? সালমান খান। প্রিয় খাবার? রিচ ফুড লাইক চাউমিন। প্রিয় রং? ব্ল্যাক। প্রিয় নায়িকা? প্রিয় নায়িকা শাবনা। ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। আইসক্রিম না ফুচকা? আইসক্রিম। সুযোগ পেলে কোন তারকা কে বিয়ে করতে চাবেন? আচ্ছা কি মানে বাংলাদেশ হতে হবে নাকি যে কোনো বলিউড হলিউড যে কোনো যে কোনো? আমাদের দেশের ইচ্ছা মানে যেহেতু আমরা আছি, ইচ্ছা মতো বলাও যায়। বাংলাদেশ দেশ থেকে যেহেতু আমরা বলছি বা আমাদের দেশের নায়ক নায়িকার কথা বলছি, সেহেতু বাংলাদেশের কথা বললেই বেটার। তাহলে সুযোগ পেলে আমি সাকিব খান পাইতে দিই। ও মাই গড, আমি লাইভে বলে দিছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা বাংলাদেশে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। বাংলাদেশে কোন নায়িকার মতো হতে চাইবেন? বাংলাদেশে কোন নায়িকা? সরি সরি, স্কিপ করি কোশ্চেনটা। আচ্ছা মন্ত্রী হবার সুযোগ পেলে কোন মন্ত্রী হবেন? মন্ত্রী হবার সুযোগ পেলে আমি অবভিয়াসলি তথ্যমন্ত্রী হতে চাইব। আচ্ছা আচ্ছা আপু, প্রিয় সিঙ্গার? বাঙালি, অবভিয়াসলি বাঙালি না? বাঙালি সিঙ্গার হইলে আমি অ্যাকচুয়ালি পছন্দ করি বাঙালি সিঙ্গার কাছে, তেমন কোনো সিঙ্গার পছন্দ করি না বাঙালি। তারপর কণ্ঠ ভালো লাগে অ্যান্ড্রু কিশোর স্যারের কণ্ঠ অনেক ভালো। থ্যাংক ইউ, ধন্যবাদ আপু। ঠিক আছে, ওয়েলকাম। জি আপু, ধন্যবাদ আপু এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো সময় কাটলো তোমার সাথে, এবার বিদায় নেওয়ার পালা। তার আগে তোমার গানের কয়েকটা লাইন শোনাতে যদি দর্শকদের। ও মাই গড, এখন কণ্ঠ আমার যদিও ভালো না, মনে হয় না পারবো, তারপরও আই ক্যান ট্রাই। আমার গানটা দেখতে হবে অ্যাকচুয়ালি, 2 বছর আগে গিয়েছি, 2 বছর আগে। তুমি ইমাজিন দাও। তোমাকে দিলাম তোমাকে দিলাম, তুমি চোখের কাছে কি বা দূরের, মনে রেখো আমি উঠি না। তোমাকে দিলাম তোমাকে দিলাম, আর পারবো না, আর মনে হয় না পারবো। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগলো, অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকেও থ্যাংক ইউ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর করোনার সময় আমি একটা অ্যাকচুয়ালি মেসেজ দিতে চাই সবাইকে, যেহেতু আমরা লকডাউন মনে হয় বাংলাদেশে তেমন একটা কেউ মানছে না, তারপরে চাইবো যে অনেক বেশি ইমার্জেন্সি না থাকলে ঘর থেকে না বেরিয়ে আমরা সেফ থাকতে, আমরা সেফ না থাকলে কিন্তু আমাদের ফ্যামিলি সেফ থাকবে। তো নিজের সেফটি ভাবার সাথে সাথে কিন্তু আমরা ফ্যামিলির সাথে ভাবছি। তো সেফ থাকি, ভালো থাকি, আর নিজে শুধু পেট করে খেলে হবে না, আমার পাড়া প্রতিবেশী মানুষ খাচ্ছে কিনা যদি আমাদের অ্যাবিলিটি থাকে অবভিয়াসলি আমরা দেখা উচিত। আমি ভালো থাকি, দেশ ভালো থাকুক। থ্যাংক ইউ, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। ওকে, বাংলাদেশ ও সারা বিশ্বের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল newsnow24.com। এছাড়া অনুষ্ঠান সম্পর্কে আমাদের মতামত জানতে এবং লাইভ অনুষ্ঠানে অংশ নিতে আমাদেরকে ইমেইল করুন live@news24.com।
পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও লাইভ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিউজ নাও লাইভের সঙ্গে থাকুন।